أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় শুকরিয়া আদায় করুন, যে অবস্থায় আছেন সে অবস্থায় শুকরিয়া আদায় করুন। এ মর্মে কোরআনের বাণী এবং হাদিসের বাণী শুনি ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আজিদান্নাকুম তাহলে আমরা বৃদ্ধি করে দিব, ওয়ালা ইন কাফারতুম আর যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন ও জটিল। আন আবি হুরাইরাতা আনিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আত-তাঈমু শাকিরু বিমানজিলাতি সাঈমি আস-সাবির। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল সিয়ামকারীর সমান মর্যাদাশীল। ইমাম তিরমিজি রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন 2486 নম্বর হাদিস। হাদিসটি ইমাম আলবানী রাহিমাল্লাহ সহি বলছেন, সহি ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, অন্যরাও হাদিসটি নিয়ে এসেছেন। জি সম্মানিত ভাই বোনেরা, আমরা যেখান থেকে শুনছি আমরা আসলে মানুষ নিজেকে অকৃতজ্ঞ অনেক সময়তে করি, তাই আল্লাহ সুবহানাহু তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থেকে আল্লাহ শুকরিয়া আদায় করাই কল্যাণ। আপনি যা খাচ্ছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন, খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেন, ডান হাতে পান করেন অথবা খান, বসে বসে পান করেন অথবা খান, তার মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খাওয়াচ্ছেন যা পান করাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন। কেউ আপনাকে কোনো অবস্থা কেমন আছেন তো জিজ্ঞেস যদি করা হয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন, যে অবস্থায় আছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সে অবস্থাকে পরিবর্তন করে তিনি আরও বৃদ্ধি করে দিবেন। আর যদি যে অবস্থায় রয়েছেন না শুকরিয়া আদায় করেন, হতে পারে তার থেকে আপনার অকল্যাণ আরও হতে পারে। তাই যে যে অবস্থায় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায়ের মাধ্যমে মানুষের কৃতজ্ঞতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ইবাদত বন্দি করতেন। মুগিরা বিন শোবা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আগের পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তো আপনি এত সালাত পড়েন, এত ইবাদত বন্দি করেন। তিনি বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুঞ্জার ইবান্দা হতে পারবো না। ইমাম বুখারী রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, তাহলে যার যত টাকা পয়সা রয়েছে সে তত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন সে বেশি করবে। তার মানে যে যে অবস্থায় থাকবে সে অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, ইবাদত বন্দি করবে, পরকালকে স্মরণ করবে, আল্লাহর ইবাদতের মাধ্যমে থাকবে, এটাই কল্যাণ। জি, এরপরে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধৈর্যশীল কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল সিয়াম, যিনি রোজাদার সিয়ামদার সমান মর্যাদাশীল। তার মানে কৃতজ্ঞ ব্যক্তি একজন সিয়াম ধৈর্য ধারণ করা যে মর্যাদা পায় সে মর্যাদার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল রোজাদারের সিয়ামদারের সমান মর্যাদাশীল। তাই আমরা প্রত্যেকটি কাজে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আপনার আমার যেন ইহকাল পরকাল কল্যাণ হয়। আল্লাহর কাছে যে অবস্থায় আমাদের রেখেছেন সে অবস্থায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর কাছে কল্যাণ চাব, অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করব, নিজেকে রক্ষা
করব, নিজের পরিবার ছেলে মেয়েকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন, যার যতটুকু রয়েছে তাতেই যদি আপনি আপনার মন ভালো থাকে, তাতেই আপনি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, তাতেই কল্যাণ। আল্লাহ সুবহান তাআলা যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করে সন্তুষ্ট থাকলে সেখানেই আল্লাহ সুবহান তাআলা কল্যাণ, যে যে অবস্থায় রয়েছে সেখানেই শুকরিয়া আদায় করাই কল্যাণ হবে। আল্লাহ সুবহান তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। তিনি যদি আমাদের মৃত্যু নিয়ে নেন তাহলে যেন কালিমাল্লা ইলাহ ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু নেই। আল্লাহ সুবহান তাআলা আমাদের হাদিসটি সবার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আলাম। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম ওয়া উলুল ইলম ক্বায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء